হ্যালো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, হ্যাঁ, যেমনটা থাম্বনেইলে দেখেছেন যে হ্যাঁ, ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। তো এই ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট কত টাকা এসেছে এবং এই ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আসতে আমার কত সময় লেগেছে এবং প্রতি মাসের কত তারিখে ইউটিউব থেকে পেমেন্ট আসে, তো সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো তার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, এই ইউটিউব থেকে পেমেন্ট আসার বলতে পারেন একটা অন্যতম অপশান, বা বলতে পারেন প্রায় প্রত্যেক ইউটিউবারদের একটা প্রশ্ন থেকে থাকে যে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিংক করব, ইউটিউব থেকে টাকা আসার জন্য কোন ব্যাংকটা ভালো হবে, কোন ব্যাংকটা ইউটিউব থেকে টাকা আসার জন্য লিংক করব। তো সেই বিষয়ে আমি একটা কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেব যে বেস্ট ব্যাংক ফর ইউটিউব, এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি আমি আমার ইউটিউব থেকে টাকা আসার জন্য। ওই ভিডিওতে সব কিছু বলবো। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এমনই সব টেক এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি। ওকে, তো প্রথমে বলি প্রতি মাসের কত তারিখে ইউটিউব থেকে পেমেন্ট আসে। তো দেখুন, সারা মাসে ইউটিউব থেকে যে টাকাটা আসবে, যদিও ইউটিউব থেকে টাকা আসে না, ডলার আসে, তো সারা মাসে ইউটিউব থেকে যে ডলারটা আসবে সেই ডলারটা তার পরের মাসের 11 তারিখে গিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। ধরুন এই মার্চ মাসে যে ডলার ইনকাম হলো সেই ডলারটা পরের মাসে এপ্রিল মাসের 11 তারিখে গিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তারপরে ওই মাসেরই 21 তারিখের দিকে আপনার ডলারটা টাকায় কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কারো কারো 21 তারিখ না হয়ে 22-23 তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে। আমার 21 তারিখের রাত্রে, মানে 21 আর 22 তারিখের মধ্যরাত্রিতে টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিল। ওকে, এবার বলি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আসতে কত সময় লেগেছে। তো দেখুন, আমার এই টেকনিক্যাল আফতাব কলকাতা ইউটিউব চ্যানেলটা আমি 2019 সালের শেষের দিকে স্টার্ট করি। 2019 সালের একদম শেষের দিকে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি, আর ঠিক তার 2 বছর পরে 2023 সালের শেষের দিকে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়। এবং ঠিক তার আরও 2 বছর পরে 2023 সালের শেষের দিকে গিয়ে আমার এই ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা রিসিভ হয়, আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পাই। যদিও আমি এই ভিডিওটা বানাচ্ছি 2024 সালের প্রথমের দিকে, কিন্তু আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা এসেছে 2023 সালের শেষের দিকে। ওকে, তো এই ইউটিউব চ্যানেল স্টার্ট করা এবং চ্যানেল মনিটাইজেশন হয় এবং ফার্স্ট পেমেন্ট আসা, এই যে তিনটে ধাপ আছে, এই প্রত্যেকটা ধাপের মাঝে 2 বছরের অন্তর কেন? তো দেখুন, ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেল ছাড়া আদার্স বলতে পারেন একটা ছোটোখাটো বিজনেস আছে, একটা শপ আছে, বলতে পারেন একটা ছোটোখাটো আমি সাইবার ক্যাফ চালাই। তার মাঝে যখন আমি সময় পাই, যখন আমার সময় হয়ে ওঠে, তখন আমি ইউটিউব করি, ইউটিউবে ভিডিও বানাই, আপলোড করি। তাই আমি ইউটিউবে 100% দিতে পারি না, কিন্তু তার সত্ত্বেও আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে এবং চ্যানেল থেকে আমার ফার্স্ট পেমেন্টও এসে গেছে। তো ওকে, এবার বলি আমার ইউটিউব থেকে কত টাকা এসেছে। তো দেখুন, ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা নাকি ওপেনলি এইরকম ইউটিউবের ভিডিওতে বলা যায় না, তো জানি না এ ব্যাপারটা কতটা সত্য, কিন্তু আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দেবো, আপনারা ধরে নিতে পারবেন যে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা এসেছে। তো ধরুন আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট যে টাকাটা এসেছে, সেই টাকাটা দিয়ে এখনকার সময়ে এই 2024 সালের প্রথমের দিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সময়ে একটা হেভি কোয়ালিটি, মোটামুটি খুব ভালো কোয়ালিটির একটা 4G স্মার্টফোন নিতে পারবো। তো আপনারা এবার বুঝতে পাচ্ছেন যে এখনকার সময়ে এই 2024 প্রথমে বর্তমান সময়ে 4G স্মার্টফোনের কী দাম আছে, এবং নর্মাল নয়, হেভি কোয়ালিটি, খুব হাইফাই কোয়ালিটির একটা 4G ফোন কত দাম হতে পারে, সেই অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট। ওকে, তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।